এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনিরাস ব্লগ। আজকে আমরা চলে এসেছি ম্যাটলকের হাইট অফ আব্রাহাম নামক একটি জায়গায়। এটি একটি হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক। এটা আসলে একটা হিলি এরিয়া। ভিক্টোরিয়ান টাইম থেকে এই জায়গাটা কেবার্ন বা গুহা, যেটাই বলেন, কেভ এবং মাইন ট্যুরের জন্য বেশ পরিচিত। তো এই হাইট অফ আব্রাহামের যে জায়গাটাতে ক্যাবার্ন আছে, সেখানে এটার নাম হচ্ছে ম্যাসন হিল। তো সেখানে সরাসরি যাওয়া যায় না, ক্যাবল কারে করে যেতে হয়। দেখতে পাচ্ছেন আমরা ক্যাবল কারে উঠেছি, ক্যাবল কারে করে ওই জায়গাটায় যাচ্ছি। তো ক্যাবল কারে ওঠার পর দেখা গেল যে বেশ বৃষ্টি শুরু হলো, একটু ভয়ে ভয়ে ছিলাম। আজকে সারাটা দিনই বেশ মেঘলা ছিল, ক্লাউডি ছিল। তো যেতে যেতে এক সময় বৃষ্টি শেষ হয়ে গেল। তবে উপর থেকে নিচের নদী এবং নিচের দৃশ্যগুলো বেশ ভালোই লাগছিল দেখতে দেখতে। এক সময় তো 60 একর জায়গার উপর এই ম্যাসন হিল বা হাইট অফ আব্রাহামটা অবস্থিত। এখানে বেশ গার্ডেন রয়েছে, বেশ দুটি ক্যাবান রয়েছে, এবং সেই ক্যাবান থেকে, ক্যাবানগুলো আসলে সেই আগে বলেছি ভিক্টোরিয়ান সময় থেকে মাইনিং ট্যুরের জন্য বেশ বিখ্যাত ছিল। আর এই ক্যাবার্নটার একটা নাম হচ্ছে ম্যাসন ক্যাবার্ন, আর একটার নাম হচ্ছে দ্য গ্রেট রুটল্যান্ড ক্যাবার্ন। তো আমরা সেখানে পৌঁছে গেলাম। এগুলো রোমান সময় থেকে এই ক্যাবার্নগুলো থেকে বিভিন্ন ধরনের লেড এবং বিভিন্ন ধরনের মিনারেল বা ফ্লোরোস্পা নামক জেমস্টোন আহরণ করা হতো। দেখতেই পাচ্ছেন বেশ অন্ধকার গুহার ভেতর দিয়ে আসলে আমরা যাচ্ছি এই জায়গাটায়। তো এই ট্যুর গাইডের মাধ্যমে আমরা এই ক্যাবানের ভিতরে বেশ কিছুক্ষণ ছিলাম। People want to mine lead because they want to get a lot of money and make themselves very rich. Now, John Walker's in a fortunate position already because he owns the land at the top. So he's farming at the top, and through tilling the soil, he knows that there's lead about. So he decides, you know, take a shot. এক একটি ক্যাবানে পুরো ট্যুর দিতে 35 মিনিট থেকে একটি 35 মিনিট আর একটি 25 মিনিট এরকম সময় লেগেছিল। তো সেখানে বেশ উঁচু নিচু জায়গা। তো যাদের হার্টে প্রবলেম থাকে তাদেরকে বলা হয় আর কি ওখানে না যাওয়ার জন্য ভেতরে, কারণ অনেক সিঁড়ি দিয়ে উঠতে হয়, ওঠানামা করতে হয়। তো সেখান থেকে বের হয়ে বেশ বৃষ্টি শুরু হলো। তো সেখান থেকে বের হয়ে আমরা গেলাম হচ্ছে ফসিল মিউজিয়ামে। এখানে বিভিন্ন ধরনের ফসিল এবং যে জেমস্টোনগুলো এখানে পাওয়া যায় সেগুলো দেখার জন্য গেলাম। এর মাঝে শুরু হয়ে গেল বেশ বৃষ্টি। ফসিল মিউজিয়ামে ঘুরতে ঘুরতে আমরা বেশ অনেকগুলো জেমস্টোনও দেখলাম। এছাড়া এখানে বিভিন্ন ধরনের মিনারেল বা আরও কি পরিমাণ ধাতু পাওয়া যেত সেগুলো দেখলাম। তো সেখান থেকে এক সময় বৃষ্টি ভিজে ভিজে আমরা রওনা দিলাম হচ্ছে কিন্ডার স্কাউট নামক উদ্দেশ্যে। কিন্ডার স্কাউট হচ্ছে একটি হায়েস্ট পয়েন্ট পিক ডিস্ট্রিক্টের। তো সেখানে আমরা যাচ্ছি, আমি আগেই বলেছি পিক ডিস্ট্রিক্ট হাইকিংয়ের জন্য বিখ্যাত। দেখুন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে পাহাড়ের জায়গা থেকে অন্য জায়গায়। তো এই কিন্ডার স্কাউটটাতে যেতে হলে হচ্ছে একটি মুলেন এরিয়া আর কি। তো ওখানে যেতে হলে এডেল নামক একটি ভিলেজ থেকে যাওয়া শুরু করতে হয়। তো ভিলেজের সেখানে আমরা চলে আসলাম গাড়ি পার্ক করে, যেহেতু সরাসরি যাওয়া যায় না। ভিলেজটা একটা ছোট্ট একটা ভিলেজ এডেল, দেখতেই পাচ্ছেন পাহাড়ের উপর শিব বা ভেড়া যেটাই বলে নদী বয়ে যাচ্ছে পাহাড় থেকে। হচ্ছে পাহাড়ে ছোটো ছোটো ঘর বা কুটির যেটাই বলে দেখা যাচ্ছে। সো তখন আসলে বৃষ্টিটা ছিল না, কিন্তু আকাশটা মেঘলা ছিল। তো সেখানে হেঁটে হেঁটে যাচ্ছি। এই কিন্ডার স্কাউটে পৌঁছতে যেতে হলে এটা হচ্ছে প্রায় পাঁচ ঘন্টার একটা হাঁটার ট্যুর আর কি, হাইকিং। তো সেখানে
যাওয়া শুরু করলাম, দেখতে দেখতে এক সময় আমরা একটা ছোট একটা ওয়াটারফলের পাশে চলে এলাম। তো সেই সময় দেখলাম যে পাশ 2 ঘন্টা হাঁটার পরে ওয়াটারফলটার দেখা পেলাম, তো বেশ ভালোই লাগছিল। কিন্তু এর মাঝে দেখলাম যে একটু একটু করে বৃষ্টিও পড়া শুরু হলো। তো এই ব্রিজটা পার হলেই হচ্ছে রওনা দিলাম জ্যাকব ল্যাডারের উদ্দেশ্যে। কিন্তু ছেলেকে বললাম যে ব্রিজ দিয়ে পার হতে, ছোট একটা ব্রিজ ছিল সেটা দিয়ে পার হতে, কিন্তু না, সে উনি এই নদীটা পার হয়ে যাবে। কিন্তু যতই বুঝাচ্ছিলাম যে জুতা ভিজে যাবে, পানি ঢুকবে, কিন্তু সে যাই হোক অনেক চেষ্টা করে পার হলো, জুতা টুতা ভিজিয়েই নদীটা পার হলো। এই ব্রিজটা পার হলেই হচ্ছে জ্যাকব ল্যাডার, যেটা 12 ফুট 12 মিটার এর হচ্ছে এটার হাইট। এই সেই জ্যাকব ল্যাডার, এটাকে স্বর্গের সিঁড়িও বলা হয়। এখানে বেশ অনেকগুলো স্টেপ সিঁড়ি আছে। তো এর মধ্যে শুরু হয়ে গেল একটু একটু করে বৃষ্টি এবং প্রচণ্ড বাতাস। 2 ঘন্টা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা আমরা হাঁটাহাঁটি করে ফেললাম, হাঁটছি শুধু, কিন্তু সেই কিংবা স্কাউটের আর দেখা পাচ্ছি না। আস্তে আস্তে করে পাহাড়ের উপর উঠছি। একসময় আসলে এতই টায়ার্ড লাগছিলো, যেহেতু আমরা অভ্যস্ত না, তাই সাথে থাকা আমাদের পানীয় শেষ হয়ে গেল। হাইকিংয়ের জন্য সবাই আসলে দেখুন, এই যে মহিলাটি যে স্টিক ইউজ করছে, সেরকম স্টিক থাকা আমার তো সেরকম কিছুই নেই নি। যাই হোক, একসময় পানি শেষ হয়ে গেল, আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেল, কোনো নেটওয়ার্কও ছিল না, এমন একটা জায়গায় পড়ছিলাম। এদিকে এত প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, আর কিছুক্ষণ মানে জ্যাকব ল্যাডারের শেষ প্রান্তে গিয়ে তো বৃষ্টি ভিজতে ভিজতে আবার গাড়িতে করে ফেরত আসলাম, আবার রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। আজকে আমরা কিন্ডার স্কাউট দেখতে পেলাম না। তো এভাবে দিনটা কেটে গেল। তো যারা ব্লগটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।